সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে পবিত্র রজনী আমাদের সবার জানা আছে সবে মেরাজের হাত ধরে সবে বারাত এসেছে দাঁড়ে আমাদের পৌঁছে নিতে সবে কাদের মুসলমানদের জন্য এই তিনটি রাত অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত দিক নির্দেশনাকারী আমরা কোন দিকে যাব আমাদের আগামী বছর কেমন যাবে আমাদের জীবন কিভাবে প্রবাহিত হবে তার একটি অত্যন্ত সুনির্দিষ্ট রাত হচ্ছে সব এবারি حسنت جميع خصاله صلوا عليه واله بلغ الاولى بلغ الاولى بكماله كشفت الدجا بجماله حسنت جميع خصاله सल्लू अल हे कुल मख्लू को गाये हसरत कुल मख्लू को गाहे हसरत बलगलला बिकमान लि आधरो

सल्लू अलैहे वाली सृष्टि ते आजो धारा मशकूल सृष्टि ते आजो धारा मशकुल ताई तो वफते को बुल सुनत आजो उजला जहान हसनत आजो उजला जहान हसनत ज़मी सवालीी भलूला बमाली कशफ दुजा बि जमाली সনত জমী সালি সল্লু অল হেওয়ালি নাস্তি রে করি নীতি না যে হাস্তিরে করি হাল যে হ خوشبوت خوشی دنیا بہش خوشبوت خوشی دنیا بہش سلو الہی بلغل الا بکمالی کشفر دجا بجم আজকের এই সুন্দর মহফিল আল্লাহ কবুল করুন এটা আমাদের মোনাজাত আশা করি যে ভবিষ্যতে আবার কখনো আজকের শিল্পীদের এবং আরও যে সমস্ত শিল্পী রয়ে গেলেন বাইরে সবাই নাথ জানেন সবাই হামদ জানেন তাদেরকে আমন্ত্রণ জানানো হবে শুধু এই টেলিভিশনের পরিসরে নয় বাইরেও বিভিন্ন মাহফিলে মাহফিলে যেরকম নজরুল এবং আব্বাস বাংলার গ্রামে গ্রামে গিয়েছিলেন এবং এই দাওয়াত এই রসুলের আহ্বান পৌঁছে দিয়েছিলেন সবার কাছে তেমনি আমরাও আশা করি যে এর থেকে অনুপ্রেরণা নিয়ে আপনারাও এই ধরনের নাথ এবং হামদ এবং ইসলামী গানের জলসার পুনঃপ্রবর্তন করবেন সরলো সঠিক পুন্ন পন্থা মুদে দাও গো বলি সরলো সঠিক পুন্ন পন্থা মুদে দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন চুলি যে পথে ভ্রান্তি চির যে পথে ক্লান্তি চির মনস্তা হেমা চালো মুদের ক সে পথ গামি আমি আমি যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ